নমস্কার গতদিন আমি আমার চ্যানেলে প্রথম যে ভিডিওটি ছেড়েছিলাম শিক্ষামূলক ক্লাস 12 এর ফিজিক্স এর উপর আজকে তার দ্বিতীয় ক্লাস গতদিনই বলা ছিল যে চ্যাপ্টারের নাম হবে ইলেকট্রিক ফিল্ড এন্ড পটেনশিয়াল অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব তো বলি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র পাওয়ার লো ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি এটা যদি জানতে হয় তাহলে আগে আমাদেরকে জানতে হবে তড়িৎ বল বা স্থির তড়িৎ বল যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইংরেজিতে তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি জানতে হয় তাহলে আমাদেরকে একদম প্রথমেই জানতে হবে কুলম্বের স্থির তড়িৎ বল অর্থাৎ কুলম্বিয়ান ফোর্স সেই কুলম্ব বা বিজ্ঞানী কুলম্ব আমাদেরকে স্থির তড়িৎ বল সংক্রান্ত যে সূত্র দিয়েছিলেন সেই সূত্রের বিবৃতি ছিল এইরূপ দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল হবে ওই বিন্দু আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক যেটাকে ইংরেজিতে বললে হয় দি অ্যাট্রাকশন অ্যান্ড রিভার্সাল ফোর্স বিটুইন টু রেস্ট পয়েন্ট চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দি চার্জ and inversely proportional to the distance between the two charges অর্থাৎ এই সূত্রটা দুটি বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা যদি এটাকে গাণিতিকভাবে লিখি বা ছবির সাহায্যে লেখাই তাহলে ঠিক এমনটি হয় আমরা যদি ধরে নিই যে দুটি বিন্দু আধান একটার নাম দিলাম Q1 আর একটার নাম দিলাম Q2 এদের মধ্যে সেপারেশন হলো R According to Coulomb's law, বলছে যে স্থির তড়িৎ বল F proportional to the product of their charges and inversely proportional to the square of their distance. তো এই দুটোকে একসঙ্গে লিখলে হয় F proportional to Q1 Q2 by R square. তো আমরা প্রত্যেকেই জানি যে যদি প্রপোর্শনাল ইকুয়েশনটাকে যদি আমরা ইকুয়েশনে আনতে চাই ইকুয়াল ইকুয়েশনে আনতে চাই তাহলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হবে তো মজার ব্যাপার হলো এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম যে কনস্ট্যান্ট একটা সিম্বল আনলেই হতো সেটা সিজিএস এবং এসআই ইউনিটে তার আলাদা আলাদা ভ্যালু থাকতো কিন্তু এখন আমাকে জানতে হবে যে এই কনস্ট্যান্টটা যেটা আসবে সেটাই সিজিএস এ একরকম হয় এসআই তে একরকম হয় যদি আমরা সিজিএস এ আসতে চাই তাহলে আমরা দেখবো এইরকম in CGS unit F proportional to Q1 Q2 by R square F equal to Q1 Q2 by K R square K ইংরেজিতে বললে হবে পারমিটিভিটি সরি K is equal to dielectric constant of the medium বাংলায় বললে হয় পরা বৈদ্যুতিক ধ্রুবক যদি আমরা এসআই তে এই ফর্মটাকে লিখি তাহলে হবে F সমান Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার যেখানে এপসাইলন হল পারমিটিভিটি অফ দি মিডিয়াম বাংলায় বললে হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এপসাইলন এবং এই কে দুজনেই মাধ্যমের প্রপার্টি সেই জন্য আমরা অবশ্যই জানবো যে মাধ্যমের এই দুটো প্রপার্টির মধ্যে একটা রিলেশন থাকবে সেই রিলেশনটা কি কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন জিরো যেখানে এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা
ইংরেজিতে বললে হবে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম অর এয়ার। মানে ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা ধরবো এয়ার মিডিয়াম যা ভ্যাকুয়াম তা, যেটাকে আমরা ফ্রি স্পেস বলি, অর্থাৎ শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যম একই ধরে রাখা হবে। তাহলে এই যে দুজনের মধ্যে আমরা রিলেশনটা পেলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে এর ভ্যালু ইন এয়ার, কে ইজ ইকুয়াল টু হবে এপসাইলন 0 বাই এপসাইলন 0 ইজ ইকুয়াল টু 1 ফর এয়ার অর ফ্রি স্পেস, অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালুটা হবে 1, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা হবে 1। এই এপসাইলন 0 এর ভ্যালুটা আমাদেরকে মুখস্থ রাখতে হয় কিভাবে, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এককটা আমরা তৈরি করে নেবো, মুখস্থ রাখবো না। কিভাবে তৈরি করব, আমরা যদি এখান থেকে দেখি যে এপসাইলন 0 টা যদি এইদিকে আসে তাহলে q1 q2 বাই f তখন নিচে চলে যাচ্ছে, সেই জন্য আমার হিসাবটা হবে কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার মাইনাস 1 মিটার টু দি পাওয়ার মাইনাস 2, এই হয়ে গেল এসআই ইউনিট। এর ভ্যালু কিন্তু আমরা সিজিএস এ পাবো না, কারণ সিজিএস এ কে আসবে, সিজিএস এ এপসাইলন 0 আসে না, তাহলে কে এর ভ্যালু হয়ে যাবে 1 ইউনিটলেস বা এককহীন রাশি। তাহলে আমরা সিজিএস এবং এসআই এর ক্ষেত্রে কি কি রিলেশন পেলাম আমি আরেকবার লিখে দিচ্ছি। ফর এনি মিডিয়াম, মানে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, f is equal to q1 q2 by 4 pi epsilon r square, এটা si, f সমান q1 q2 by k r square, এটা হলো cgs। for vacuum মানে free space, মানে হলো air medium, f is equal to q1 q2 by k r square is cgs, যেখানে k এর ভ্যালুটা হবে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে তখন cgs k is equal to 1 f is equal to q1 q2 by 4 pi epsilon 0 r square si, epsilon is equal to epsilon 0। এই দুটো ফর্মুলা আমাদের বেশি কাজে লাগে, কারণ বেশিরভাগ অঙ্কটা আছে ফ্রি স্পেস দিয়ে, তবে এটাও ইম্পর্টেন্ট, দুটো কথাই আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা আরেকটা ভ্যালু আমরা মনে রাখবো, যে 1/4πε0 এই কনস্ট্যান্টটার মানটা আমরা ডাইরেক্ট মনে রাখতে পারি, যদি এপসাইলন 0 এর ভ্যালুটা আমরা বসাই তাহলে এটা হবে 9×10⁹ প্রায় ইউনিটটা এর ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। এইটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে বিভিন্ন সময় যখন অঙ্ক করার ক্ষেত্রে আমরা সরাসরি এই ভ্যালুটা আমরা বসে দিতে পারবো। এবার আসছি আমরা ভেক্টর ফর্মে, তাহলে আমরা কুলম ফোর্স ইন ভেক্টর ফর্ম, আমরা প্রথম যে ছবিটা এঁকেছিলাম সেখানে ছিল q1 q2 এদের মধ্যে ব্যবধান ছিল r, অর্থাৎ সেপারেশনটা r ছিল। এখন আমরা যদি বলি যে q1টা পজিটিভ q2টাও পজিটিভ, তাহলে এদের মধ্যে ফোর্সটা হবে রিপালশন ফোর্স, অর্থাৎ আমরা যদি ab নাম দিয়ে দিই তাহলে q1 এবং q2 দুটো চার্জই পরস্পর থেকে দূরের দিকে সরে যাবে। তখন যদি আমরা ফোর্স q1 এর উপর বলি তাহলে আমরা বলবো b2a, যখন রিপালশন ফোর্স হবে q2 বেলা বলবো a2b, রিপালশন ফোর্স এর বেলা। এটা ভ্যালি হবে তখনও যখন দুজনেই নেগেটিভ, তখনও এই সেম ডিরেকশন ভ্যালি হবে, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তখন এদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করবে, বা এটা মাইনাস এটা প্লাস তখন অ্যাট্রাকশন ফোর্স, তখন কিন্তু এই ডিরেকশন গুলো উল্টে যায়, দুটো চার্জ পরস্পরের দিকে সরে আসে, তখন আমরা বলবো q1 এর ডিরেকশন a টু b, q2 ডিরেকশন b টু a,
এটা কখন হবে যখন এটা প্লাস এটা মাইনাস বা এটা প্লাস এটা মাইনাস দুটোরই ক্ষেত্রে অর্থাৎ অ্যাট্রাকশনের বেলা একরকম নিয়ম রিপালশনের বেলা আরেকরকম নিয়ম তবে একটা কথা মনে রাখতে হচ্ছে যে যাই হোক না কেন অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক দুটোই কিন্তু আর বরাবর অর্থাৎ ওদের মধ্যে যে সেপারেশনটা আছে বা লিনিয়ার যে ডিস্টেন্স সরলরেখার দূরত্ব সেইটি বরাবর কাজ করবে সেই জন্য আমরা লিখতে পারি এফ আমাদের যেটা ম্যাগনিটিউড ছিল বা মান ছিল q1 q2 by 4 pi epsilon 0 r square si তে আমরা যখন ভেক্টর ফরম্যাট দেব তখন এখানে একটা এফ ভেক্টর দিয়ে দেব এখানে একটা r ক্যাপ দেব এটাই আমরা লিখতে পারি 4 pi epsilon 0 r cube এটা ভেক্টর হয়ে যাবে তখন কারণ r ক্যাপ is equal to r ভেক্টর by r যখন সিজিএস হবে তখন আমরা লিখতে পারবো q1 q2 বাই r স্কয়ার r ক্যাপ q1 q2 বাই r কিউব r ভেক্টর সেম রুল মেইনটেইন করে এটা হলো আমরা কিন্তু দুটো ফর্মুলায় কিন্তু লিখেছি ফ্রি স্পেসের ক্ষেত্রে তো এটা যে কোনো মিডিয়াম হলে শুধু এপসাইলন 0 জায়গায় এপসাইলন হবে আর এখানে কি চলে আসছে যে কোনো মিডিয়াম এই হলো আমাদের ভেক্টর এবার আমরা দেখব ঠিক এই রকমই একটা রিলেশন আমরা পেয়েছিলাম ক্লাস 11 এ পড়ার সময় গ্র্যাভিটেশন পড়তে গিয়ে সেই গ্র্যাভিটেশনাল ফোর্স এবং কুলম ফোর্স এই দুটো ফোর্সের মধ্যে মিল আর অমিলটা আমরা জাস্ট পয়েন্ট ওয়াইজ দুটো দুটো মনে রাখবো বাকিটা যে যা পয়েন্টে আছে একটু বই স্টাডি করলে পেয়ে যাবে সেই দুটো পয়েন্ট আমি জাস্ট একটু লিখছি গ্র্যাভিটেশনাল ফোর্স and coulomb force যদি আমরা এই দুটোর মধ্যে সিমিলারিটি তাহলে কি হবে দুজনেই কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল কারণ দুটি ফোর্সে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে চার্জগুলোকে তার উপর ডিপেন্ড করছে না বা ওখানে যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা পড়েছিলাম একই নিয়ম ছিল ওখানে শুধু লিনিয়ার ডিস্টেন্সটাই আমাদের কাছে লাগত দুজনেই কনজারভেটিভ আর এরা এই এই ফোর্সটা মানে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং কুলম্ব ফোর্স দুটো ফোর্সই কিন্তু আমাদের এনার্জি কনজারভেশন যে লটা সেটা কিন্তু মেনে চলে দু নম্বর দুটি ফোর্সের ক্ষেত্রেই আমরা দেখেছি এ প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার ডিস্টেন্সের স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বা দূরত্বের বর্গের ব্যাসার্ধ এবার যদি আমি ডি সিমিলারিটি বলি তাহলে সেক্ষেত্রে কি বলবো এক নম্বরে বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স অনলি অ্যাট্রাকশন ফোর্স মানে আকর্ষণ বল শুধুমাত্র আকর্ষণ বল বাট কুলম্ব ফোর্স is both attraction and repulsion অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ দুটোই এটা এক নম্বর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা ছিল ইউনিভার্সাল কনস্ট্যান্ট অর্থাৎ মিডিয়ামের উপর ডিপেন্ড করতো না গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাজ নট depend on the medium but coulomb force depends on the medium আমরা দেখলাম যে মিডিয়ামের পারমিটিভিটি বা এগুলোর উপর ডিপেন্ড করে এই দুটো দুটো আমরা নেচারটা আপনি মনে রাখবো বেশি দরকার নেই এছাড়া বইতে আসলে যদি জানতে চাও সেখান থেকে নিয়ে নেবে এবার আমরা আসছি এই যে চার্জ সেই চার্জের ইউনিট নিয়ে সিজিএস ইউনিট এসআই ইউনিট বা তার ডেফিনেশন কিভাবে কি আছে সেগুলো আমরা দেখব প্রথমত বলি এসআই তে আমরা জানি চার্জের ইউনিট হয় ইউনিট অফ চার্জ কুলম এটাকে আমরা লিখি সি দিয়ে
যদি সিজিএস এ যাই তাহলে চার্জের ইউনিট হয়ে যায় ইএসইউ চার্জ, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল আমাদের, বা যেটাকে বলা হয় স্ট্যাক কুলম্ব। আরো একটা আছে সিজিএস এ যেটাকে আমরা বলি ইএমইউ চার্জ, এটা যখন চার্জ মোশনে থাকে তখন এই ইউনিটটা আমরা ইউজ করি, ইএমইউ চার্জ বা ইএমইউ আধান বলা হয়। রিলেশনটা কি থাকে, এফ কুলম্ব বা 1 কুলম্ব সমান 3×10⁹ ইএসইউ চার্জ, 1 ইএমইউ চার্জ is equal to 10 কুলম্ব। এই দুটো রিলেশন মনে রাখলে আমরা ইএসইউ সঙ্গে ইএমইউ রিলেশন তৈরি করে নিতে পারবো, আর আমাদের মনে রাখার দরকার নেই। এটা হলো চার্জের ইউনিট। এবার আমরা সি ডেফিনিশন, যখন আমরা 1 কুলম্বের ডেফিনিশন দেব তখন আমরা কিভাবে আসবো, এসআই যেহেতু তাহলে আমাদের এসআই এর ফর্মুলাটা নিতে হবে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। এখান থেকে Q1 Q2 আমরা নিতে পারছি F 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে F ইনটু 1 বাই 9 ইনটু 10⁹ ইনটু আর স্কয়ার। হোয়েন মানে যখন আর হবে 1 মিটার, এফ হবে 9×10⁹ নিউটন, ইন দিস কেস Q1 Q2 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা যদি দুটো চার্জের প্রোডাক্ট এক পেয়ে যাই, এখন আমরা নিচ্ছি দুটো চার্জ সেম টাইপ অর্থাৎ লাইক চার্জ এবং দুটো চার্জের ভ্যালু সমান, তাহলে আমরা বলতে পারি Q2 ইজ ইকুয়াল টু 1, দেন Q ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাবো 1 কুলম্বের ডেফিনিশন, অর্থাৎ যদি আমরা ভ্যাকুয়ামে বা ফ্রি স্পেসে দুটো লাইক চার্জ যাদের ম্যাগনিটিউড ইকুয়াল তাদেরকে যদি 1 মিটার সেপারেশনে রাখি, ওই চার্জগুলো যদি নিজেদের মধ্যে 9×10⁹ নিউটন ফোর্স অ্যাপ্লাই করে আর ফিল করে, তখন আমরা ওই চার্জের প্রত্যেকটাকে বলবো 1 কুলম্ব। এটা হলো 1 কুলম্বের ডেফিনিশন। সেম ফর্মুলা বা সেম টাইপ ফর্মুলা আমরা ইউজ করব সিজিএস এর ক্ষেত্রে, যেখানে আমাদের 1 ইএসইউ চার্জ এর ডেফিনিশন আসবে, 1 ইএসইউ চার্জ। সেক্ষেত্রে আমরা কি করব, 4 পাই এপসাইলন 0 টাকে সরিয়ে দিলাম, কারণ সিজিএস এর ক্ষেত্রে ফ্রি স্পেসে Q1 Q2 বাই আর স্কয়ার ছিল, বাকি এই সমস্ত ফর্মুলাটা আরো ইজি হয়ে গেল। এখানে এখানে আমাদের আসবে এফ ইনটু আর স্কয়ার, দেন আমরা ধরে নেব আর ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, F is equal to 1 9, in this case Q1 Q2 is equal to 1, তারপর একই রকম ধারণা আমরা লাগিয়ে বা একই রকম কনসেপ্ট ইউজ করে আমরা এখান থেকে Q2 is equal to 1, Q is equal to 1। অর্থাৎ সিজিএস এর ক্ষেত্রে আমরা কি বলবো, যদি দুটো একই ধরনের চার্জ বা লাইট চার্জ ফ্রি স্পেসে 1 সেন্টিমিটার সেপারেশনে রাখা হয়, তখন ওদের মধ্যে যদি 1 ডাইন ফোর্স ক্রিয়াশীল হয় বা এফেক্টিভ হয় বা ওরা যদি 1 ডাইন ফোর্স ফিল করে, তখন প্রত্যেকটা চার্জের ভ্যালু হবে 1 ইএসইউ চার্জ বা স্ট্যাক কুলম্ব। এইভাবে আমরা কিন্তু 1 কুলম্ব এবং স্ট্যাক কুলম্বের আমরা ডেফিনিশনটা নিতে পারি। তাহলে এখন অবধি আমরা যা জানলাম তাতে কিন্তু কুলম্বের ফোর্সের অ্যাপ্লিকেশনগুলোই চলছে, আমরা এখনো ইলেকট্রিক ফিল্ডের এখনো কোনো অংশে প্রবেশ করিনি। এবার আমরা আসছি যে যখন মাল্টিপল চার্জ থাকবে মানে মোর দ্যান টু চার্জেস, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কুলম্বের ফোর্সটা পড়ে এসেছি দুটো চার্জের ক্ষেত্রে, দুটো পয়েন্ট চার্জের ক্ষেত্রে। যদি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা মানে চার্জের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা কি করব সেইটা একটু আলোচনা করছি। এবার ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, এক্ষেত্রে বলবো 11-এ ক্লাস 11-এ যে ভেক্টর চ্যাপ্টার ছিল সেটা কিন্তু লাগবে, কারণ আমরা জানি ফোর্স মানেই ভেক্টর, মোর দ্যান টু ভেক্টরস অর টু ভেক্টরস যদি আমরা তাদের রেজাল্টটা হিসাব করতে যাই, তাহলে আমাদের ভেক্টরের সমস্ত সূত্র বা সমস্ত ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে।
সেজন্য 11 এর ভেক্টর চ্যাপ্টারটা একবার ঝালিয়ে নিয়ে এই অংশে আসা উচিত মানে আমরা যদি প্রবলেম করতে যাই অবশ্যই আমাদের লাগবে এই এই কনসেপ্ট কি রকম আমরা ধরে নিচ্ছি চারটি চার্জ q1 q2 q3 q4 এই চারটি চার্জের মধ্যে সেপারেশন গুলো আমরা আন্দাজে একটা ধরে নিচ্ছি r1 এটা r2 এটা r3 r4 তো এখন এই চারটি চার্জের মধ্যে আমাকে যদি বলে দেয় যে দি রেজালটেন্ট ফোর্স হিসাব করতে হবে q4 চার্জের উপর তখন আমরা কি করব তখন আমাদেরকে সব কিছু বলে দিতে হবে কার পজিশন কোথায় কাদের মধ্যে সেপারেশন কত সমস্ত কিছু এটা ভেক্টরিক্যাল সমস্ত কিছু আমাকে বলতে হবে সেগুলো বলা থাকবে প্রোগ্রামে তো আমাদের কাজটা কি হবে আমরা এই দুটোর মধ্যে যে ফোর্সটা হবে সেটাকে লিখবো f1 ভেক্টর q1 q2 / 4 পাই এপসাইলন r1 স্কয়ার যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে এসআই ইউনিট নিয়ে হিসাবটা করছে তো এর একটা ম্যাগনিচিউড থাকবে এবং ডিরেকশন থাকবে সেই ডিরেকশনটাকে লেখা হচ্ছে r1 ক্যাপ দিয়ে একইভাবে q1 আর q3 এর মধ্যে যে ফোর্সটা সেটাকে যদি আমরা ধরি f2 তাহলে f2 ভেক্টরটা হবে q1 q3 / 4 পাই এপসাইলন g এপসাইলন যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে r2 স্কয়ার এট r2 ক্যাপ ঠিক একইভাবে q3 q4 এটাকে আমরা f4 দিয়ে ডিনোট করছি q3 q4 4 পাই এপসাইলন r4 স্কয়ার f3 একইভাবে q2 q4 / 4 পাই এপসাইলন r3 স্কয়ার তো আমাকে যদি বলে থাকে যে q4 এর উপর রেজালটেন্ট ফোর্স তখন কিন্তু আমরা এইটাকে আমরা বাদ দিয়ে দেব তখন আমরা কি কি নেব q4 এর উপর q2 যে ফোর্সটা দিচ্ছে এইটাকে নেব q4 এর উপর q1 যে ফোর্সটা দিচ্ছে সেটা আমাকে লিখতে হবে সেটা f5 আসবে আরেকটা ফোর্স q1 q4 / এটাকে আমরা r5 ডিনোট করলাম 4 পাই এপসাইলন r5 এর স্কয়ার এটা f5 এবং q3 যে ফোর্সটা দেবে আমরা এই তিনটে রেজালটেন্ট বের করব এই তিনটে ভেক্টরিক্যালি রেজালটেন্ট আমরা বের করে নেব তাহলে কিন্তু আমরা q4 এর উপর মোট লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্সটা হিসাব করতে পারব অর্থাৎ এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম যে এইভাবে করতে হবে যখন আমরা প্রবলেম পাবো সেইখানে দেখতে হবে কোন চার্জ কার থেকে কত দূরে আছে সেই অনুযায়ী প্রত্যেকটা ফোর্সের ভ্যালু এবং তার ডিরেকশন হিসাব করতে হবে তারপর আমরা ভেক্টরের নিয়ম অনুসারে করব এইরকম আমরা দেখেছিলাম যে যদি দুই বা তার বেশি ভেক্টর হয় তাহলে সেটাকে ভেক্টর বিভাজন পদ্ধতি অর্থাৎ রিজোলিউশন অফ ভেক্টর পদ্ধতিতে আমরা ওগুলোকে সলভ করতে পারি তো আমার টেকনিকটা থাকবে এটাই যে যদি একের বেশি বল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেক্টর নিয়মে কাজটা করব সেই জন্য আমাদেরকে জেনারেলি লিখে দেওয়া হয় যে রেজালটেন্ট ফোর্স f = সামেশন অফ fi যেখানে i = 1 টু n যদি আমাদের n নাম্বার ফোর্স থাকে তাহলে এই নিয়মে আমরা কিন্তু কাজটা করব এটা আমাদেরকে মনে রাখতে হবে তো ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস এটা থিওরি আমি নেক্সট দিন শুরু করব আজকে এতদূর পর্যন্ত থিওরিটা দিলাম নেক্সট দিন আমরা শুরু করব আজকে যতটা আলোচনা হলো তোমরা একটু পড়ে নাও এর অ্যাপ্লিকেশন দিয়ে আমরা শুরু করব মানে পরের দিন শুরুটা করব মাল্টিপল চার্জের একটা পুরো অঙ্ক নিয়ে আজকে এতদূর সবাইকে ধন্যবাদ একই কথা বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তী ক্লাসগুলো এমনিতেই পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ।